তো গাইজ, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। তো সবাই অনেক অনেক এনজয় করো, অনেক অনেক ভালো থাকো, আর তোমরা কিন্তু একদম জোরে গাড়ি চালাবে না, পুজোর দিনগুলোতে খুব অ্যাক্সিডেন্ট হয় তো। তো গাইজ, ভিডিওটা কিন্তু পুরোপুরি এন্টারটেনমেন্টের জন্য বানানো, আর তোমরা জানো যে আমি মোটো ব্লগিংটাকে খুব ভালোবাসি, আমার নিজেরও ভালো লাগে, আর আমি অনেক অনেক মোটো ব্লগারদেরকেও ফলো করি, বড় বড় মোটো ব্লগার তারা। তো এরকমই আগের দিন আমি কিছু মোটো ব্লগারদেরকে ফলো করছিলাম, তাদের ভিডিওস দেখছিলাম। তো দেখতে দেখতে দেখলাম যে এরকম একটা অকেশনের দিনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা সেটা নিয়ে ভিডিও বানিয়েছে যে এরকম গাইজ তোমার অনেক ছেলেরা আছে যারা এরকম বাজেভাবে রাস্তাঘাটে গাড়ি চালায়, খুব বাজেভাবে র্যাশ ড্রাইভিং করে, ওদের জন্য আমাদেরও গাড়ি নিয়ে বেরোতে ভয় লাগে। তো আবার চারটে ভিডিও স্ক্রল করলাম, করে দেখছি যে ও কোথায় একটা যাচ্ছে, ওরা সবাই মিলে কোথাও একটা যাচ্ছে, দিয়ে বলছে আজকে 200 গেম হচ্ছে, দিয়ে দেখছি 200 গাড়ি চালাচ্ছে ভাই। তো তারপরে দেখছি আবার কটা ভিডিও স্ক্রল করলাম, দিয়ে দেখছি যে কিউট গার্ল, স্মার্ট গার্ল ওদের কাছে লিফ্ট চেয়েছে। আবার কটা ভিডিও স্ক্রল করলাম, দেখলাম যে পাপা কি পড়ি ওদেরকে এসে ঠুকে দিয়েছে। মানে যা কিছু হয় সব এদের সাথেই হয়, মানে অনেকটা সেই হিন্দি সিনেমার ভূতের মতো, মানে তুমি চার চাকা নিয়ে অন্ধকার রাস্তায় রাত্রিবেলায় যাচ্ছ আর ভূত তোমাকেই ধরবে, ভূত কোনোদিন কোনো সাইকেলওয়ালাকে ধরবে না, ভূত কিন্তু এদেরকে ধরবে, সেরকম একটা ব্যাপার। আর শুধু নট অনলি ফুড, মানে এই মোটো ব্লগার, মানে ফুড ব্লগারদেরকে আমি দেখেছি এখন যে ভাইরাল কন্টেন্ট যাচ্ছে, মানে নন্দিনীদি, মানে কেউ কিন্তু খাবার দেখাচ্ছে না, সবার ফোকাস ওই একদিকে, মানে তুমি ব্লগে মেয়ে ঢুকি দাও তোমার ভিডিও একদম ভাইরাল, একদম মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে গাইস। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।